নমস্কার, সেভেন এক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রখর তাপদাহে চলছে বাংলা, তীব্র গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি তপ্ত দিনে সূর্যদেবের কৃপায় বাইরে বেরোনো দায় হয়ে উঠেছে। আর এই দাপদাহের দাপটের মধ্যেই রাজ্যের জেলায় জেলায় গরমের দোসর হয়ে দাঁড়িয়েছে তীব্র জল কষ্ট। এই গরমে যখন জলই একমাত্র স্বস্তিদায়ক, বলা যেতে পারে বেঁচে থাকার একমাত্র অপরিহার্য জিনিস, সেখানে আমাদের রাজ্যে গরম যত তীব্র হচ্ছে ততই শহর থেকে গ্রাম সর্বত্র ভয়াবহ জল কষ্ট দেখা দিয়েছে। সামান্য জলটুকু সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এর পাশাপাশি কোথাও কোথাও আবার গরম পড়তে না পড়তেই নলকূপগুলিও অকেজো হয়ে পড়ায় মারাত্মক আকার নিয়েছে জল সংকট। গ্রামের একটি মাত্র নলকূপ থেকে জল নেবার জন্য রাত পর্যন্ত শতাধিক মানুষের লম্বা লাইন। গ্রামের 1 কিলোমিটারের মধ্যে 3টি নলকূপ থাকলেও তা দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে। বারংবার জনপ্রতিনিধিদের জানিয়েও এই গরমে কোনো সুরাহা হয়নি, ফলে বাধ্য হয়েই ন্যূনতম প্রয়োজনীয় জলটুকু সংগ্রহ করতে রাত পর্যন্ত উপচে পড়া ভিড় ওই একটি মাত্র নলকূপে। যত দূর চোখ যায় জলের পাত্রের লম্বা লাইন দেখা যাচ্ছে। জলের আকালের ঘটনার এই ছবিটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতাজি গ্রাম পঞ্চায়েতের কেঁদো রামচন্দ্রনগর এলাকার। প্রতিদিনই জল নিতে হলে নিজেদের মধ্যে বচসা বাঁধছে গ্রামবাসীদের। জল নিতে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে অভিযোগ এলাকাবাসীর। বহু দূর থেকে জল নিতে এসে সারা দিন পেরিয়ে রাত হয়ে গেলেও জল পাচ্ছেন না, ফলে জলের জন্য অশান্তি এখানকার নিত্যদিনের ঘটনা, জানালেন এক গ্রামবাসী বিথিকা নস্কর। গন্ডগোল হচ্ছে এই কারণে যে একটা কলের মধ্যে এতগুলো তো জল নেওয়া সম্ভব হচ্ছে না, কলটাও খারাপ হয়ে গেছে, যার জন্য এখানে কাটা নতুন কলের জন্য বেদনা করা হচ্ছে আর কি। একটা নতুন কল দিলে খুবই ভালো হয়। দূর থেকে লোক এখানে জল নিতে আসছে, একটা টিওলের ওপরে সম্ভব হচ্ছে না, তো একটা নতুন টিওল দিলে ভালো হতো। সব লোকের এই গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, একটা কলেতে হচ্ছে না, কলটাও খারাপ হয়ে গেছে, সেটাও সারাচ্ছে না। একই পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুরেও। তীব্র দাবদাহের মধ্যে পালিত হচ্ছে রমজান মাস, আর তার সঙ্গে ব্যাপক জল সংকট। জলের জন্য হাহাকার করছে হরিশ্চন্দ্রপুরবাসী। গ্রামে নেই পিএইচই, নেই সাবমার্সিবল পাম্প, জলস্তর নেমে যাওয়ার ফলে নলকূপগুলো থেকে উঠছে না জল। গ্রীষ্মের প্রখর দাবদাহের মাঝেই রোজা রাখা অবস্থাতেই এবার জলের দাবিতে রাস্তায় মগ, বালতি, কলসি রেখে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, বিক্ষোভকারীদের বিস্ফোরক অভিযোগ, শাসক দলের অন্দরের কাজিয়ার ফলেই গ্রামে বসেনি পিএইচই। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত অঙ্গারমণি, বরল বাজার সহ একাধিক এলাকায় তীব্র জল কষ্ট। জলের অভাবে প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে গবাদি পশুরা। নিত্যদিনের কাজের জল নেই, অভাব পানীয় জলেরও। এ মুহূর্তে চলছে রমজান মাস, রোজার মধ্যেই জলকষ্টের ফলে নাজেহাল হয়ে পড়েছে এলাকাবাসী, ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে 8 থেকে 80। বৃহস্পতি জলের দাবিতে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আঙ্গারমনির সাধারণ মানুষ। বিক্ষোভের সামনে সারিতে ছিলেন গ্রামের মহিলারা। এক বিক্ষোভকারী জাবেদা খাতুন ক্ষোভ উগরে দিয়ে জানালেন, এদিকে ওদিকে ঘুরছে ফিরছে, জল পাওয়া যাচ্ছে না, জলের জন্য অনাহারে মরছে, চান করা যাচ্ছে না, কতদিন থেকে জামার থেকে জল দিবে, জল নিয়ে কাজ করবে মানুষ, উঠার উঠার জলের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেব, নাহলে মানুষও অনাহারে জলের জন্য মারা যাবে। জলের জন্য মানুষগুলো অনাহারে ফিরতো। জলগুলো কোথা থেকে নিচ্ছেন এখন আপনারা? এখন জামার থেকে নিচ্ছি, কতদিন নেবে, হালকা 1 বালতি 2 বালতি করে কত এগুলো দিয়ে কাজ করবে? বাড়িতে টিউবওয়েল আছে? টিউবওয়েল আছে, টিউবওয়েলে জল উঠছে না। কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? মোটামুটি 3 মাস ধরে, ফেব্রুয়ারি মাস থেকে হচ্ছে। আমরা এটা চাইছি বাড়ি বাড়ি প্রশাসন করে দাও, যেন নলকূপ যেরকম দিচ্ছে অন্যান্য গ্রামে ওরকম আমাদেরও করে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু এই তীব্র জল সংকটের কথা কার্যত স্বীকার করে নিয়ে জানালেন, যে প্রচন্ড গরম এবং এই গরমের ফলে জলের একটা সমস্যা তৈরি হয়েছে পানীয় জলের। বিভিন্ন জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে জলস্তর ভীষণ রকমভাবেই নিচে নেমে গেছে, যার ফলে নলকূপগুলো অকেজো হয়ে আছে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকাগুলোতে এরকম ঘটনা ঘটেছে, সেখানে যাতে পানীয় জলের ব্যবস্থা করা হয়, সেটা বলা হয়েছে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও বলা হয়েছে যে যে জায়গাগুলোতে মানুষজনের চলাচল বেশি,
জনসমাগম হয়, যেমন বিভিন্ন বাস স্ট্যান্ড আছে, বিভিন্ন বাজার আছে, সেখানে সাময়িকভাবে জলসত্বরের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের একটা ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক আছে, হয়তো খুব বেশি কিছু নয় বা বড়ো কিছু ব্যবস্থা আমরা হয়তো করতে পারছি না, কিন্তু যতটা সম্ভব এই ট্যাঙ্কটাকে যেখানে যেখানে যেমন বাজারঘাট বসে বা এ আসে সেই সব জায়গাতে আমরা সেগুলোকে পাঠাচ্ছি, যাতে করে জলের সমস্যাটা কিছুটা হলেও আমরা সমাধান করতে। জলের অপর নাম জীবন, অথচ স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হয়ে যাবার পরে আজকের দিনে দাঁড়িয়েও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জলের দাবিতে বিক্ষোভ দেখাতে হচ্ছে সাধারণ মানুষকে। ন্যূনতম পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, সেখানে প্রশ্ন উঠছে কোথায় উন্নয়ন, কোথায় বা বিকাশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি রায় এবং মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।